নভেম্বরে বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স এসেছে দুই দশমিক দুই বিলিয়ন বা দুশো কোটি মার্কিন ডলার যা গত বছরে নভেম্বর মাসের তুলনায় বারো দশমিক পঁচিশ শতাংশ বেশি এ নিয়ে টানা চার মাস রেমিটেন্স এলো দুই বিলিয়ন ডলারের বেশি করে আর আগে সরকারের পতনের পর পাঁচ মাস রেমিটেন্স বাড়লো ছাব্বিশ শতাংশ বাংলাদেশ ব্যাংক বলছে বৈধ এবং অবৈধ চ্যানেলে ডলার রেট প্রায় কাছাকাছি চলে আসার কারণে রেমিটেন্সের এই প্রবৃদ্ধি ব্যাংকিং খাত বিশ্লেষকদেরও একই মত অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন প্রতি মাসে বৈধ চ্যানেলে প্রবাসীরা অন্তত দুই বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাবেন এটা এখন এক প্রকার নিয়মিত প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে টানা চার মাসে দেশে রেমিটেন্স এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি করে নভেম্বরে দেশে এসেছে দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার গড়ে প্রতিদিন সাত কোটি তেত্রিশ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা এনে চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে মোট এগারোশো তেরো কোটি সত্তর লাখ ডলার রেমিটেন্স এসেছে দেশে টাকার অঙ্কে যা প্রায় এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা দুশো তেত্রিশ কোটি ডলার বা ছাব্বিশ দশমিক শতাংশ বেশি জুলাই মাসের শেষ বা অগাস্ট মাসের শুরু থেকে আমরা দেখছি যে আমাদের বর্তমান গভর্নর মহোদয় স্যার যখন আসলেন উনি কিন্তু আমাদের টাকা স্প্রেডটা বৈদেশিক বাজারে একটুখানি উনি বাড়িয়ে দিলেন এবং এরপরে আমরা দেখলাম যে বৈদেশিক বাজারটা সক্রিয় হতে শুরু করলো এবং বাইরের যে চ্যানেল থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হতো তার সাথে ব্যাংকিং চ্যানেল থেকে সংগ্রহ করার যে গ্যাপ সেই গ্যাপটাও কমতে থাকলো একসময় সেটা এক পার্সেন্টেরও কম গিয়ে দাঁড়ালো এটা অবশ্যই একটা কারণ কারণ আমি যেটা ব্যাংকিং চ্যানেল থেকে তারা যদি ঠিক একই মাত্রায় বাইরের পরিমাণ অর্থ তারা ডলারের বিনিময়ে টাকা পেয়ে থাকে তাহলে তো অবশ্যই ব্যাঙ্কিং চ্যানেলে রেমিটেন্স যোদ্ধারা তাদের কষ্টার্জিত অর্থ প্রেরণে বেশি আগ্রহী হবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বরে রাষ্ট্রত্ব ব্যাংকগুলোর মাধ্যমে বিরাশি কোটি বিয়াল্লিশ লাখ ডলার বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি আটান্ন লাখ ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে একশো বাইশ কোটি একত্রিশ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে তেষট্টি লাখ ডলার রেমিটেন্স এসেছে ব্যাংকিং চ্যানেল আবার প্রবাসীদের আস্থাও সংহত হচ্ছে রেটও ভালো পাচ্ছেন আর এইটা তো লোকজন বুঝে যে আমি ইনফরমাল ইয়ে চ্যানেলে পাঠাই কিন্তু ফর্মাল চ্যানেলে পাঠাইলে আমার টাকাটা তো সেফ তাই না সুতরাং আমি সেফলি পাঠাইতে পারতেছি এবং বেশি রেট পাচ্ছি ভালো রেট পাচ্ছি সুতরাং আমি কেন আনঅফিসিয়াল চ্যানেলে পাঠাবো দ্যাট ইজ দ্য মেইন রিজন ওকে বিয়াল্লিশটি বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকে ছত্রিশ দশমিক ছয় লাখ ডলার রেমিটেন্স আহরণকারী বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক অনুপধিকারী তরুণ एकहत्तर ढाका